স্কুলের বাগান স্কুলের রাস্তাটা অনেক খারাপ অনেক দিন ধরে প্রায় 2 মাস ধরে অনেক খারাপ আমরা যেতে আসতে অনেক কষ্ট হয় পরীক্ষার সময় আমরা লেকে গিয়ে উপস্থিত হই তাই স্যাররা আমাদেরকে অনেক বকাবকি করে আমরা শুধু রাস্তার জন্য আমরা দেরিতে গিয়ে পৌঁছি কোন রাস্তা এটা বাগান বাগান স্কুলের প্রেমতলা বাগান কুটি সেই রাস্তা কিন্তু কদমতলা আমাদের এই যে রাস্তা যেটা রয়েছে আমাদের বাগান হাই সেকেন্ডারি স্কুলের পাশ দিয়ে আসছে আমরা বিগত প্রায় বছর থেকে পুরো গোটা বারিশটা কিন্তু এই রাস্তার অবস্থাটা খুব বেহাল অবস্থা ছিল বর্তমানে এমন বেহাল অবস্থা রয়েছে আমরা কিন্তু এই স্কুলে যাওয়া আসা করা পুরো বিদ্যালয়ের প্রতিটা ছাত্রের ক্ষেত্রে কিন্তু অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু স্কুলে যেতে পারে না আমাদের ছোট ছোট ভাই যারা রয়েছে এই ক্ষতি হচ্ছে তারা কিন্তু টোটালি বিদ্যালয় তার মেইন কারণ হচ্ছে এই রাস্তা এই রাস্তার কারণে তারা কিন্তু বিদ্যালয়ে যাওয়া আসা করতে পারছে না এখন কি চাইছো তোমরা আমরা এখন রাস্তাটা চাই রাস্তাটা যখন কাজ হচ্ছে না মেরামত করব তখন আমাদের এই আন্দোলন চলবে জুলাইয়ের 30 তারিখ আমাদের ভিডিও ভিডিও স্যার এবং পিডব্লিউডি অফিসার ওনাকে আমরা দুটি অভিযোগ দায়ের করেছি লিখিতভাবে স্কুলের ছাত্রছাত্রীর সহ নিয়ে ওনারা আমাদেরকে রিসিভ দিয়েছেন এবং এক সপ্তাহের ভিতরে কাজের আশ্বাস দিয়েছেন কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে আজকে 20 দিন প্রায় এই রাস্তার বিষয়ে কেউ কোনো কাজে আসি নাই এবং আমাদের সঙ্গে কোনো সমঝোতায় আসি নাই যে তোমরা কেন এই লিখিত অভিযোগ করেছো আমাদের সঙ্গে এমন কোনো আমরা বিগত দিন অপেক্ষা করতে করতে ধৈর্য সীমা ভেঙে কিন্তু আমরা আজকে এই জায়গায় আন্দোলন করতে বাধ্য হয়েছি নতুবা আমাদের আজকে কিন্তু বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সময় ছিল আমরা সেই মূল্যবান সময়টুকু নষ্ট করে আমরা এখানে আন্দোলন করছি যাতে আমাদের চলাফেরার রাস্তাটা যাতে উপযোগী হয় কাজ মেরামতি হয় এই জন্যই কিন্তু আমাদের আজকের এই আন্দোলন তোলাতে এসে বাগন স্কুলের ছাত্র সংগঠন তারা সমস্ত ছাত্রছাত্রীরা এখানে এসে অবরোধ করলো জানতে পারলাম এবং আমরা নিজেরাও জানি যে এই 8 নম্বর এর জাতীয় সড়ক যেটা বিকল্প জাতীয় সড়ক এটা বাগন স্কুলের সঙ্গে অন্যান্য কুর্তি এবং বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগ কিন্তু এখানে মানুষ যাতায়াতের কোনো ব্যবস্থা নেই এই যে ছাত্ররা আন্দোলন করছে তারা বিদ্যালয় যাতায়াত করতে পারছে না তাদের চলাফেরার বেহাল দশা এই অবস্থায় তারা যে ধর্মঘট এবং রাস্তা অবরোধ করেছে এটাকে আমরা সমর্থন করি এলাকার সাধারণ আমরা সমাজসেবী হিসাবে এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি।